দীর্ঘদিন পর্যন্ত আমাদের এখান থেকে রড চুরি হয়, রড না রড সিমেন্ট অনেক সামগ্রী চুরি হয়, কিন্তু এতদিন আমরা কোনো প্রমাণ ছাড়া কারো তো কিছু বলতে পারছি না। আজকে হাতে নাতে সুকান্ত দাস নামে একটা ছেলে বিবেকানন্দ পল্লি বাড়ি, এ হাতে নাতে আজকে রড সহ তাকে এসডিএম অফিসের যারা পুলিশ আছে সিকিউরিটি আছে তারা হাতে নাতে আজকে ওনাকে ধরলো। ধরার পরে আমাদেরকে ফোন করলো, তখন গিয়া দেখলাম যে হয় একদম গাড়ির মধ্যে রডটা উঠাইয়া নিয়ে পালাইতে লাগছিল, তখন ওই তারা আটক করে আমাদেরকে খবর দেয়। এখন এটাই চাইতে চাই যে মহকুমার পুলিশ অফিসারের কাছে যে এটার একটু সুষ্ঠু তদন্ত হোক, আমরা তো এতদিন কোনো কারোর পাই নাই, গতিকে আমরা এটার সুবিচারও পাই নাই যে দীর্ঘদিন আমাদের কনস্ট্রাকশনের সাইড থেকে অনেক রড চুরি হচ্ছে, প্রায় আমরা 30 হইতে 35 লক্ষ টাকা রড চুরি হয়েছে।